প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 এর আক্রমণের কারণে বিগত 5 মাস ধরে বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। বিদায় তোমাদের লেখাপড়ার কিছুটা বিঘ্ন ঘটে, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানের সমন্বয়ে মেকল আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন স্কুল চালু করা হয়। আজকে এই বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে, মেকল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এবং যারা দেখছেন অভিভাবক সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাচ্ছি বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে দশম শ্রেণীকে তোমাদের সাথে আজকে আমি সূচক নিয়ে আলোচনা করব। শ্রেণী নবম দশম, বিষয় গণিত। আমি নারায়ণ চন্দ্র দাস, সিনিয়র সহকারী শিক্ষক, মেকল আদর্শ উচ্চ বিদ্যালয়। আবারও শিক্ষার্থীরা যারা, তোমরা যে যেখানে আছো, তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাস উপভোগ করতেছ, বিদায়। আর দেরি না করে তোমরা যে যেখানে আছো সেখানে বই খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাস উপভোগ করো। সবাইকে আবার মেকল আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে সূচক নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ব্ল্যাকবোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরও আমরা যেহেতু সূচক নিয়ে আলোচনা করব, সূচক কাকে বলে আমরা একটু জেনে নিই। আমরা যেটা ক্লাস সিক্সে শিখে এসেছি, একেবারে সর্বপ্রথম ক্লাস সিক্স থেকে আমরা সূচক কাকে বলে শিখে এসেছি, তারপরও এটাকে আবার একটু পুনঃ আলোচনা করলে সুবিধা হয়। কাকে বলে সূচক? হল কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক বলে এবং উৎপাদকটিকে বৃত্তি বলা হয়। আমি আবার বলতেছি, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে বৃত্তি বলা হয়। যেমন 2 কিউব, এখানে 2 3 বার গুণাকারে থাকে, সে কারণে 2 কিউবের মধ্যে 3টা হলো সূচক এবং 2 হলো বৃত্তি। একইভাবে আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি, 1 কিউব ইনটু a স্কোয়ার, এখানে 3 বার গুণাকারা আছে, এখানে 2 বার গুণাকারা আছে, a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a, 3 বার গুণাকারা আছে, পরবর্তীতে 2 বার গুণাকারা আছে। যেহেতু এখানে এর সূচক হলো 3, এখানে এর সূচক হলো 2, তাই আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা সেই একই উৎপাদক গুণের বেলায় আমরা ক্লাস সিক্সে শিখে এসেছি, সেভেনে শিখে এসেছি গুণ এবং ভাগ, তাই সূচকগুলি যোগ হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার বা সূচক, এটা হচ্ছে বেস বা ভিত্তি, ভিত্তির উপর যে শক্তি বা সূচক থাকে সেই সূচকগুলো গুণের বেলায় যোগ হয়ে যায়। আমরা ক্লাস সিক্সে শিখে আসছি 1 টু দি পাওয়ার 5, এটা পেলাম কি 1 টু দি পাওয়ার 5, সূচকগুলি যোগ হয়ে গেছে। তাই এখান থেকে এক নম্বর একটা সিদ্ধান্তে আসতে পারি আমরা, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, এটা হলো সূচকের প্রথম সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? প্রথম সিদ্ধান্ত। আমরা একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম, নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝেছ। এরপরে আমরা যেতে পারি আবার a টু দি পাওয়ার 7 ডিভিশন a টু দি পাওয়ার 5, অর্থাৎ এর গুণ আছে যে 7 বার,
a into a into a into a into a into a into a एक दुई तीन चार पाँच छय सत और नीचे एर गुणक आछे जे पाँच बार अर्थात एर गुणक पाँच बार करे आछे a into a into a into a एक दुई तीन चार पाँच छय सत ए टू दि पावर सेवेन नीचे आछे ए दुई तीन चार पाँच ए टू दि पावर फाइव अर्थात एर गुणक आछे नीचे आछे पाँच बार ऊपर आछे ए टू दि पावर सेवेन एर गुणक आछे सत बार जखन आमरा डिविशन बोली बीजगणितर भाषा अर्थात भाग ए टू दि पावर सेवेन के ए टू दि पावर फाइव दिए भाग कर ले काटाकाटी कर ले ताके ए ए चले गेलो ए ए चले गेलो ए ए चले गेलो ए ए चले गेलो आर आछे ए गुणक दुई बार अर्थात ए स्क्वायर आमरा जानी जे सूचकेर बेलाय गुणेर बेलाय सूचक जोग हय अर्थात पावर जोग हय आर भागेर बेलाय पावर माइनस है अर्थात वियोग हो जाए से कारण ए टू दि पावर सेवेन के ए टू दि पावर फाइव दिए भाग कर ले स्क्वायर अर्थात एखान थेके आरेकटा दुई नम्बर सिद्धांत आसते पारि ए टू दि पावर एम डिविशन ए टू दि पावर एन इक्ुअल ए टू दि पावर एम माइनस एन एटा सूचकेर दुई नम्बर अनुसिद्धांत कत नम्बर अनुसिद्धांत दुई नम्बर अनुसिद्धांत एरपरे आमरा दुईटा अनुसिद्धांत पेये गेलाम जेहेतु ए সমস্যাটা আমরা সমাধান করতে হলে এই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেই কারণে আমি সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করতেছি এরপরে আমরা যদি ধরি এর উপর সূচক আছে তিন এক কিউব হোল স্কোয়ার আমরা জানি যে সূচকের উপর সূচক থাকলে অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণের বেলায় পাওয়ার আমরা যোগায় বলেছিলাম এক কিউব ইনটু এ টু এ স্কোয়ার আমরা পেয়েছিলাম এ টু দি পাওয়ার ফাইভ যখন আবার পাওয়ারের উপর পাওয়ার থাকে অর্থাৎ এক ইউব দুইটা আছে এক ইউব ইনটু এক ইউব এইভাবে যদি আমরা লিখি এখানেও গুণের বেলায় পাওয়ার যোগ হবে এ টু দি পাওয়ার সিক্স এটা একটা নিয়ম আরেকটা নিয়ম হলো সূচকের বেলায় যখন সূচক উপর আবার সূচক থাকে অর্থাৎ শক্তির উপর আবার যখন শক্তি থাকে তখন গুণের বেলায় পাওয়ার গুণ হয়ে যায় অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স এখানেও গুণ করে দেখালাম এটা সূচকের বেলায়ও দেখালাম অর্থাৎ সূচকের উপর পাওয়ারের উপর পাওয়ার যখন থাকে তখন সূচকের বেলায় গুণের বেলায় পাওয়ার যোগ হয় আমরা জানি আবার যখন সূচকের নিয়মে দেখাবো তখন পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায় তিন দুগুণ ছয় এখান থেকে আরেকটি অনুসিদ্ধান্তে আসতে পারি সেটা হলো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল হলো এ টু দি পাওয়ার এম এন নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বুঝেছি যে সূচকের উপর পাওয়ারের উপর পাওয়ার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল হলো এ টু দি পাওয়ার এম এন এই পর্যন্ত আমরা তিনটা অনুসিদ্ধান্ত তিনটা সিদ্ধান্ত পেয়ে গেলাম এরপর আসতেছি যখন আমরা এ ইনভার্স ওয়ান এ ইনভার্স ওয়ান অথবা টু ইনভার্স ওয়ান যখন আমরা লিখি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস যদি থাকে তখন সবসময় এটা ওয়ান বাই এ ডিভিশন হয়ে যাবে যেমন মনে করো টু ইনভার্স ওয়ান তখন এটাকে আমরা লিখবো যে ওয়ান বাই টু থ্রি ইনভার্স ওয়ান তখন আমরা লিখবো যে ওয়ান বাই থ্রি এটা আমরা চার নম্বর সিদ্ধান্ত হলো এ ইনভার্স ওয়ান ইকুয়াল হলো চার নম্বর সিদ্ধান্ত হলো এ ইনভার্স ওয়ান ইকুয়াল ওয়ান বাই এ কথাটা নিশ্চয়ই শিক্ষার্থীরা আমরা বুঝেছি আবার যখন এ ইনভার্স টু হবে তখন কী হবে স্যার তখন আমরা লিখবো যে ওয়ান বাই এ স্কোয়ার তখন যদি থ্রি ইনভার্স টু থাকে তখন আমরা কি লিখব ওয়ান বাই থ্রি এ স্কোয়ার নিশ্চয়ই বুঝেছি আমরা অর্থাৎ ওয়ান বাই নাইন কথাটা ক্লিয়ার হয়েছে শিক্ষার্থীরা অবশ্যই আমরা বুঝেছি চার নম্বর সিদ্ধান্ত নিয়ে আর কোনো সমস্যা নেই নিশ্চয়ই বুঝে নিয়েছি এরপরে আমরা সূচকের পাঁচ নম্বর সিদ্ধান্তে আসি এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো সংখ্যা শূন্যতম ঘাত হলো ওয়ান শূন্য ছাড়া যে কোনো সংখ্যার শূন্যতম ঘাত হচ্ছে কত ওয়ান আমরা কত নম্বর সিদ্ধান্ত পেলাম পাঁচ নম্বর সিদ্ধান্ত ছয় নম্বর সিদ্ধান্তে আমরা যদি যাই যেমন ছয় নম্বর সিদ্ধান্ত হলো এ বি হোল টু দি পাওয়ার এন যখন কোনো সূচকের উপর পাওয়ার থাকে তখন যেটা প্রতীক দুই ধরনের এ এবং বি বৃত্তি হলো এ এবং বি সূচক হলো এন তখন এটার বৃত্তি দুটার উপর এসে যাবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ছয় নম্বর সিদ্ধান্ত পর্যন্ত আমরা পৌঁছে গেলাম এই ছয় নম্বর সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছে যাওয়ার একমাত্র কারণ হলো এই সিদ্ধান্তগুলি না জানলে পরে আমরা
এখানে যে ব্ল্যাকবোর্ডে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, এই সৃজনশীল প্রশ্নের সমাধান করা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝে নিয়েছি, এই সূচকের মধ্যে আমরা সূচক কাকে বলে সেটা জেনেছি ক্লাস সিক্সে। এখন আবারও পুনরালোচনা করলাম, দশম শ্রেণীতে এসে সূচক কাকে বলে জানলাম এবং সূচকের যে ছয়টি সিদ্ধান্ত নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছ। এই ছয়টি সিদ্ধান্তের মাধ্যমে জানার প্রয়োজন হলো এটা কীভাবে আমরা সমাধান করব। আমরা এখন ক নাম্বার নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। কত আছে ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ইকুয়াল টু এবং বি ইকুয়াল থ্রি, প্রদত্ত রাশি টু ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি মাইনাস ওয়ান হোল ইনভার্স ওয়ান। কি আছে এখানে? হোল ইনভার্স ওয়ান। নিশ্চয় আমরা বুঝে নিয়েছি এর মান কত, এর মান কত। তাহলে আমরা কাজটা করি, এর মান টু, টু ইন্টু টু ইনভার্স ওয়ান প্লাস থ্রি, বির মান থ্রি, থ্রি মাইনাস ওয়ান হোল ইনভার্স ওয়ান। তাহলে কিছুক্ষণ আমরা জেনেছি পাঁচ নম্বর সিদ্ধান্তে আমরা জেনেছিলাম এ ইনভার্স ওয়ান ইকুয়াল কি ওয়ান বাই এ, সেখানে যদি টু ইনভার্স ওয়ান থাকে তখনও বলেছিলাম সেটা কি হবে ওয়ান বাই টু। সে কারণে এখানে টু ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই টু প্লাস থ্রি, থ্রি মাইনাস ওয়ান থ্রি স্কোয়ার ইন্টু হোল ইনভার্স ওয়ান। তাহলে টুটা উপরে এটা নিচে কাটাকাটি করলাম, তাহলে আর তাকে কত ওয়ান, এখানে থাকে থ্রি ইনভার্স থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন হোল ইনভার্স ওয়ান। তাহলে আমরা বুঝতে পারলাম কি নয়ের একে দশ হোল ইনভার্স ওয়ান ইকুয়াল ওয়ান বাই টেন, অর্থাৎ এটা যে সৃজনশীল প্রশ্নের মধ্যে যে তিনটা মান আমরা পেয়েছিলাম, ক নাম্বারকে বলা হয় সহজ মান, এই সহজ মানের উত্তর হল ওয়ান বাই টেন। সহজ মানের উত্তর হলো কত? ওয়ান বাই টেন। আশা করি সবাই বুঝেছ এবং সিদ্ধান্তগুলো তোমরা বুঝেছ। তাই বাকি যে দুইটা প্রশ্ন আমাদের ছিল মধ্যমান এবং কঠিন মান, তোমরা আশা করি বুঝে নিয়েছো এটা। এই মধ্যমান এবং কঠিন মান অবশ্যই তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে, বাড়ি থেকে করে নিয়ে আসবে। আশা করি এটা বুঝে এতটুকু পর্যন্ত বুঝেছ এবং বাকিটা নিয়ে বাড়িতে তোমরা করে আনবে, বাড়ি থেকে করে আনবে, বাড়ির কাজ হিসাবে থাকলো। যদি না পারো তাহলে আগামী ক্লাস আমরা এটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, এ বলে আমি আজকের পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।